टीएमसी मजबूत हार को सुयोग नहीं, टीएमसी अस्तित्व रखा लड़ाई शुरू है। যারা চলে যা চলে যাচ্ছেন জেলে সেখানে রিপ্লেস কে হবে, যদি কোনো মন্ত্রী যায়, কোনো এমএলএ যায়, অন্য কোনো নেতা যায়, সেখানে কে দেখবে? সরকার কে চালাবে, পার্টি কে চালাবে, নেতাদেরকে বাঁচাবে, কেস কে লড়বে? এগুলো এখন আলোচনার বিষয়। নতুন করে কিছু করার নেই, কোনো কাজও নেই, পয়সা নেই, দেওয়ার কিছু নেই। বিরোধিতা যেভাবে বাড়ছে, যারা তাদের একদিন ভেস্টেড ইন্টারেস্ট, সরকারি কর্মচারীরা আর পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তারা জিতিয়েছিলেন, তারা এখন বিরুদ্ধে। সংখ্যালঘু ভোট তাদের ফিক্সড ডিপোজিট ছিল, সেটাও বিরুদ্ধে চলে যাচ্ছে। সাধারণ মানুষও বিরুদ্ধে চলে যাচ্ছে, কোনো রক্ষা কবচ কাজ করছে না, নেতারা চলে যাচ্ছে জেলে। এ সমস্ত সমস্যা নিয়ে জেলবার তার হয়তো রাস্তা বার করার চেষ্টা করছে। দেখুন, আজকে তৃণমূলের যে মিটিং ডেকেছে সেটাতে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী আসেননি। কয়েকদিন আগে আমরা দেখছিলাম তার একটা বিদ্রোহী স্কুল দেখা যাচ্ছিল। তিনি বিদ্রোহী হতে এত খুব সম্ভবত থাকতে চান, তাই তিনি আজকে মিটিংয়ে গেলেন না, এত গুরুত্বপূর্ণ না। পার্টি সরকার দুর্বল হয়েছে, সবাই বার্গেনিং করছে, করিম চৌধুরীও তার মধ্যেই আছেন, তিনি এখন দরদাম করে কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছেন, আর এটা বাড়তেই যায়। দাদা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কলকাতায় পৌঁছেছেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। অনেকেই বলছেন যে 2024 বিরোধী জোট তৈরির, বিরোধী ঐক্য তৈরির একটা প্রচেষ্টা শুরু হয়েছে, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে মিটিং করবেন 22 তারিখ হতে পারে। একটা সময় ছিল বাংলা থেকে এই প্রয়াসটা শুরু হতো, সেই কমিউনিস্ট পার্টির তরফ থেকে আগ্রহ হতো। এখন মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছিলেন কয়েক বছর, 19 অব্দি যেটা করেছেন উনি, দেখলেন যে লাভের লাভ কিছু হয়নি, ক্ষতি হয়েছে সবার। তো উনি যাতায়াত বন্ধ করেছেন, হয়তো বাকিদের এখন সেই তাড়াটা বেশি অস্থির রক্ষার। অখিলেশ যাদব উত্তরপ্রদেশে দুবার হারার পরে মনে হয়েছে কাউকে সঙ্গে চাই, কিন্তু আমি জানি না এইসব পার্টিগুলো কে কাকে সাহায্য করতে পারবে। সবার চেয়ে আলাদা আলাদা জমিদারি, কেউ কাউকে ঢুকতে দেয় না। তো চেষ্টা হচ্ছে আপনাদের খবরের যোগান দেওয়া হচ্ছে, আর কিছু হচ্ছে না। কেউ উত্তরপ্রদেশ থেকে বাংলায় গেছে, কেউ বাংলা থেকে উড়িষ্যায় গেছে। অখিলেশের সময় অনেক আছে, তিনি হয়তো সময় কাটাচ্ছেন বাংলায়, কালীঘাটেও যেতে পারেন, দিদির সঙ্গে গল্প করতে পারেন। সে 19 মাছ ভাত খেয়েছিল, সেটা আবার খেতে পারেন। আবার দিদি যাচ্ছেন পুরী, জানি না, এক সময় দিল্লি এলে তাকে সোনিয়া গান্ধী সময় দিতেন না। এখন নবীনবাবুর মমতা ব্যানার্জির জন্য সময় আছে কিনা সেটা ভবিষ্যৎই বলবে। তার থেকে বেশি কেসেস বিরোধীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশে দেওয়া হচ্ছে, সেখানকার সরকার সেটা করছে। আমি জানি না কজনের বিরুদ্ধে কেস হয়েছে, যদি হয়ে থাকে আনসারি বা আজম খান বা এই ধরনের আতিফ মাহমুদের বিরুদ্ধে কেস হয়ে থাকে, যেটা আগে হয়নি কেন? ডজন ডজন কেস দেওয়া উচিত, পারমানেন্টলি জেলে রাখা উচিত শাহাবুদ্দিনের মতো, তাহলে হয়তো উত্তরপ্রদেশ শান্ত হতে পারে। তা যদি কেউ বিরোধিতা করে তাহলে মনে করতে হবে গন্ডগোল আছে কিছু। আঞ্চলিক দলগুলো যেভাবে এক হচ্ছে, যে ছবি দেখা যাচ্ছে, তাতে বিজেপির জন্য তো চিন্তার বিষয় না। আজ পর্যন্ত হয়েছে কি, কে কার সঙ্গে এক হয়েছে, আর হলেই বা কে কাকে সাহায্য করবে? বলছে কংগ্রেসের সঙ্গে কেউ থাকবে না, তো কংগ্রেসই সর্বভারতীয় দল, সে সাহায্য করতে পারে বা সাহায্য নিতে পারে, তার বাইরে তো কারো কিছু করার নেই। তামিলনাড়ু তো মমতা ব্যানার্জি কি স্টালিনকে সাহায্য করবে, সম্ভব নয়, বা টিআরএসকে উনি কোনো সাহায্য করতে পারবেন না। তো এটা কী আছে, সময় কাটানো, একটু খবর হওয়া, বা পার্লামেন্ট একটু হাঙ্গামা করে কোনোদিন বন্ধ করে অস্তিত্ব বজায় রাখা, এর বেশি কিছু হবে না। কমিউনিস্টের তরফে মুখ্য সচিবকে একটি চিঠি লেখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রাজ্যের বিরোধীদের উপরে লাগাতার ভুয়ো কেস দেওয়া হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দিতে হবে। দেখুন, এই ঘটনা তো সত্য, আমরা অনেকবার কমপ্লেন করেছি, কিন্তু কেন্দ্র সরকার চিঠিও পাঠায় রাজ্য সরকারকে, অনেক চিফ মিনিস্টার হোক, হোম সেক্রেটারি হোক, হোম সেক্রেটারি হোক, চিফ সেক্রেটারি হোক, সে চিঠির উত্তরও আসে না। কিন্তু এটা রুটিন প্রোগ্রাম, কেন্দ্র সরকার জানাবার দায়িত্ব আছে, তারা জানাচ্ছে, তাতে এটা ঠিক যে এই ঘটনাগুলো সত্যতা সামনে আসছে। কিন্তু আপনারা বারবারই বলেন কি আপনাদেরকে মিটিং মিছিল করার জন্য, সভা সমিতি করার জন্য মাঠ পাওয়া যায় না, পারমিশন পাওয়া যায় না। আজকে কোর্ট গাইডলাইন্সগুলো ঠিক করে দিয়েছে কি থানা নয়, এসপি লেভেল বা কমিশনার লেভেলে পারমিশন পাওয়া যাবে, এবং কোনো রং না দেখে, কোনো অন্য কারণ না দেখে সবাই একভাবেই কিন্তু পারমিশন পাবেন, শাসক দল হোক বা অন্য দল। আপনারা কদিন আগে দেখেছেন, এক মাস আগে আমাদের রাজ্য সভাপতি গঙ্গা আরতি করতে গেছিলেন, পুলিশ দিয়ে ঠেকিয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গঙ্গা আরতি মমতা ব্যানার্জি করলেন, তখন কিন্তু সেটা জানি না কি করে লিগেল হয়ে গেল। এর আগে আমাদের পারমিশন দেওয়ার পরেও শেষ মুহূর্তে পারমিশন তুলে নেওয়া হয়, সমস্ত প্রস্তুতি হয়ে গেল, পুলিশ পাঠিয়ে দেওয়া। আমি জানি না এর সমাধান কি, কোর্টকে কতটা ওনারা মানবেন সেটা ভবিষ্যতে দেখা যাবে। তৃণমূল বলছে যে এটা সারা দেশে যাচ্ছে না, পশ্চিমবঙ্গকে আলাদা করে টার্গেট করা হচ্ছে। সারা দেশের সরকার সম্বন্ধে কি সিএজি এরকম রিপোর্ট দিয়েছে, 2,29,000 কোটি টাকার হিসাব নেই? এ তো ঐতিহাসিক স্ক্যাম, এরকম কি কোথাও কমপ্লেন এসেছে? আবাস যোজনার
56 লক্ষ বাড়ির টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে রাজ্য কেন্দ্র সরকার, একটা বাড়িও কমপ্লিট আসেনি। আমি এটা অন রেকর্ড বলছি, আমি গ্রাম বিকাশ মন্ত্রীর কাছে গেছিলাম, তথ্য জিজ্ঞেস করেছিলাম ওনাকে, গিরিরাজ সিংকে, যে আপনার পশ্চিমবঙ্গে কত আবাস যোজনার বাড়ি দিয়েছেন। উনি বলছেন 56 লক্ষ। আমি কমপ্লিট কোনটা কটা হয়েছে বলে একটাও হয়নি। এটা হচ্ছে সরকারি রিপোর্ট, আমি সবার সামনে বলছি। তো তাহলে কি আশা করা যায়, এই 56 লক্ষ বাড়ির কত হাজার কোটি টাকা, সে টাকাটা গেল কোথায়? আর একদিনে 5-7 বছর ধরে এটা চলছে, কেন এরকম হয়? সে আবাস যোজনা বলুন, সড়ক যোজনা বলুন, বা 100 দিনের কাজের টাকা, বা পঞ্চায়েতের অন্যান্য যে স্কিমের টাকা, তার কোনো হিসাব নেই। 16 লক্ষ টাকার নদী বাঁধ হয়েছে সুবর্ণরেখায় সাঁকড়াইলিতে, এক কোদাল মাটি পড়ে নেই, তদন্ত করে বলছে ওনারা, বলছে বন্যায় ধুয়ে গেছে। 16 লক্ষ টাকা, পুরো টাকাটাই হাফিস হয়ে যাচ্ছে, বোর্ড ভেঙে দিচ্ছে হাতি এসে, আর কোনো কাজ নেই। এই ধরনের আজব কথা যেখান থেকে শোনা যায়, তো সেখান তো হবেই, তো ওখানে তো আগে তদন্ত হওয়া উচিত, কেন হয়নি একদিন? আর তদন্তের রিপোর্ট না আসার মধ্যে এক টাকাও যেন না যায়, এটাও করা উচিত। আজকে কোর্ট রাজশেখর মান্থার বেঞ্চ ফিজিক্যালি অ্যাপিয়ার হতে বলেছে এসএসসি চেয়ারম্যানকে, এবং তিনি এটাও মন্তব্য করেছেন পুরো একটা জেনারেশনের আপনারা ক্ষতি করেছেন, নষ্ট করে দিয়েছেন একটা জেনারেশন। কত জেনারেশন, এই যে যারা টিচারের চাকরি করছেন পাস না করে, তারা তো জেনারেশনের পর জেনারেশন নষ্ট করতে হবে, 30 বছর 35 বছর চাকরি করবে, সে দায়টা কে নেবে? বা অন্যান্য ডিপার্টমেন্টে এইভাবে যে চাকরি হয়েছে, অযোগ্যরা ঢুকে পড়েছেন, তাদের দায়টা কে নেবে? মমতা ব্যানার্জি আজকে যারা অযোগ্য এবং অসৎ উপায়ে চাকরি পেয়েছেন তাদের জন্য চোখের জল ফেলছেন, তাদেরকে চান্স দেওয়ার কথা বলছেন, যোগ্যতা যাচাই, যার যোগ্যতাই নেই যাচাই হবে কি? আর যারা যোগ্যতা যাচাই করে পাশ হয়েছেন, 2 বছর ধরে রাস্তা ধরে বসে আছেন, তার প্রতি কোনো দুঃখ নেই, দায়বদ্ধতা নেই, কোনো চোখের জল নেই, কোনো কষ্ট নেই, কেন? তারা টাকা দেননি, সবই টাকার খেলা, যার কাছ থেকে টাকা নিয়েছেন দায়বদ্ধতা তার প্রতি। দাদা, রাজ্য রাজনীতির জন্য একটা বড় পদক্ষেপ আজকে বিচারপতি রাজশেখর মান্থা একটা যেটা অনুমতি না পাওয়ার অভিযোগ আপনারা করেন, তাতে এবার থেকে পুলিশ সুপার বা কমিশনারেটকে যদি পুলিশে আমরা এসপির কাছে যাই বা ডিআইজির কাছে যাই, লাভটা কি হবে? তারা তো নাই বলবে। সেই জন্য আমরা বহুবার সভা করেছি, হাইকোর্টে গিয়ে কেস করে তার থেকে অনুমতি নিতে হয়েছে কন্ডিশন দিয়ে। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? অন্যান্য রাজ্যে তৈরি হচ্ছে, গণতন্ত্রের সমস্ত পার্টি আর সভা সমিতি করবে, তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের, পুলিশ হ্যাঁ বলবে না বলবে অধিকার তাদের কেউ দেয়নি, তো তাদের যোগ্যতা নাই, তো তাহলে গণতন্ত্র রক্ষা করার জন্য তার সহযোগিতা করছে না, ধরে নিতে হবে। বাঁকুড়ায় সিভিক পুলিশ করানোর প্রকল্প স্থগিত হয়ে গেছে, বাঁকুড়া পিছিয়ে যাবে না তো? স্কুলে পড়াবে না তো, টিউশন পড়াবে বাড়িতে, সিভিক পুলিশের ওই যোগ্যতাই আছে তো তাই করবে, কারণ স্কুলে ওনার পড়াশোনা হলে ছেলেপুলে তো পাস করতে হবে সরকারি স্কুলে, টিউশন পড়াবে। রাজ্যপাল দেখা করেছেন হোম মিনিস্টারের সঙ্গে, এর আগে রাজ্যপাল যখন দেখা করতেন রাজ্যের জন্য অনেক কিছু নতুন নতুন কিছু ঘটত, আপনাদের কিছু এক্সপেকটেশন আছে? আইন শৃঙ্খলা নিয়ে মনে করা হচ্ছে তিনি ব্রিফ করেছেন, বিশেষ করে পঞ্চায়েত ভোট যেহেতু আসছে, আর আপনারা বারবারই রাজ্যপালের কাছে অভিযোগ করেন। স্বাভাবিক আছে, যে ধরনের ঘটনা ঘটছে, হিংসার ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলার ঘটনা ঘটছে, যে ধরনের বমবন্ধুক কালচার বাংলায় শুরু হয়ে গেছে, এর ইফেক্টটা পঞ্চায়েত ইলেকশনে পড়বে। তার আগে টিএমসির নেতারা যেভাবে হয়, কেউ পুলিশকে ধমকাচ্ছে, কেউ সরকারি কর্মচারীকে ধমকাচ্ছে, তো তার একটা নেগেটিভ প্রভাব তো পড়বেই। আমার মনে হয় এই বিষয়গুলো তার নজরে আছে, সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হয়ে থাকবে, বাকি তো রুটিন মিটিং হতেই থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের, আর কি আলোচনা হয়েছে এটা আমরা কল্পনা করতে পারি, তার বেশি কিছু। দাদা, একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে মহা মৈত্র আজকে সকালে টুইট করেছেন, এটি সার্টিফিকেটের কপি, সেখানে তিনি দাবি করেছেন যে নিশিকান্ত দুবে ভুয়ো MBA সার্টিফিকেট দিয়েছেন এবং প্রার্থীর হলফনামা দিয়েছেন, তার বিরুদ্ধে সংসদের পদক্ষেপ করা উচিত, এরকম একটা দাবি তিনি করেছেন। টুইট করলে কিছু হয় না, এর কোনো আইনি গুরুত্ব নাই। যেমন নিশিকান্ত দুবে রাহুল গান্ধীর সম্বন্ধে প্রিভিলেজ নোটিশ নিয়ে এসছেন স্পিকারের কাছে, এবং সেটা প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে, তার হিয়ারিং হয়ে গেছে, উনি সাক্ষী দিয়েছেন, ঠিক যদি তার মনে হয় তথ্যটা এরকম ঠিক আছে, মহামৈত্র মিথ্যা কথা বলছেন না, সোজা গিয়ে স্পিকার হচ্ছেন ওখানকার ভগবান, তার কাছে গিয়ে তথ্য সহ কমপ্লেন করা উচিত ইমিডিয়েট, যে নিশিকান্ত দুবে এটা করেছেন, তো প্রিভিলেজ কমিটি তার জন্যই আছে, সেখানে চলে আসবে বিষয়। ওনাদের হয়তো আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর বিশ্বাস নেই, কেবল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস রয়েছে, ওখানে দৌড়াদৌড়ি করে। কারণ হতে পারে বামেদের একটুখানি অক্সিজেন দেওয়ার দরকার তাই। দাদা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে লোকসভা 20 মিনিটের মধ্যে মুলতবি হয়ে গেছে, কিন্তু তার আগে সেই সময়টুকু পুরোটাই মাইক বন্ধ ছিল, অভিযোগ যে তাহলে রাহুল গান্ধী মিথ্যা কথা তো বলেননি, তাহলে তো ভারতের গণতন্ত্র ধ্বংস করাই হয়েছে, এই দাবি বিরোধীদের। হ্যাঁ, গণ্ডগোল মাইক বন্ধ করে দেওয়া হয়, যে জানে না সে তাকে এটা বোঝা উচিত, গণ্ডগোলটা বাইরে শোনাবার জন্য বা রেকর্ডিংয়ের জন্য, এটা স্পিকারের অধিকার আছে কোনটা চলবে কোনটা চলবে না, এটা রাহুল গান্ধীর বলার অধিকার নেই। রাহুল গান্ধী ভাষণ দিয়েছেন,
সেই ভাষণ যেখানে ডিলিট করা হয়েছে, কাট করা হয়েছে, সেই আনকাট ভাষণ উনি বাইরে টুইট করেছেন। এটা খুব অন্যায় করেছেন। যেটা রেকর্ডিং এবং যেটা অনুমতি দেন মাননীয় স্পিকার সেটাই বাইরে যাবে। তিনি সেই কাট না করেই করেছেন, সেটাও প্রিভিলেজের আন্ডারে এসেছে। তো সেই জন্য যারা এই ধরনের কথা বলছেন তারা রীতিরিবাজ জানেন না। দাদা মনীষ কোঠারি যিনি অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক, সব হিসাব রাখতেন যিনি, তিনি এখন জেলায় ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন এবং তিনি বলে দিয়েছেন যে অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে যে 16 কোটি টাকা আছে সেটা কালোটা। এই হিসাব রক্ষককে একদিন ইডির সামনে হিসাব দিতে হবে, তার উনি কল্পনা করেন। সেই হিসাব মেলাতে পারছেন না, সবই শুরু কোথাও না কোথাও তো ছেঁড়া আছে, বেরোবেই সত্য, সবই শুরু হয়েছে। কিন্তু রাধুনি চলে এসেছে দাদা, মনে হচ্ছে নাকি নিজের পছন্দের নাচকে খেতে পারবেন তিনি? ভালো কথা, রাধুনি আসছে, ড্রাইভার আসছে, এ সমস্ত আসবে, তারপর ম্যাসাজ করার লোক আসবে, আর ওটা ফ্রিতে পাওয়া যায় এখানে, এ সমস্ত সুবিধা এখানেও পাবেন, কিন্তু সইবে তো? কোন দাদা সেটাও বলতে হবে একদিন। কেষ্ট দত্ত উপরের জল উপরে চলে গেছে, এবার আরো কেউ দাদা আছে, সব সামনে আসবে, অবজ্ঞা করুন, অনেক তথ্যই পাবে। এখন কি উনি নিয়োগকর্তা কিনা, কে নিয়োগকর্তা, মন্ত্রী না সেক্রেটারি, সে তো সময়ে যাবে, কিন্তু মন্ত্রী হলে টাকা নিতে পারেন, নিয়োগ করতে পারেন না, এটা কি করে? তা মনে করা হচ্ছে প্রশ্নের কাছে যে স্পিচটা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করা, যেভাবে ক্যাশ ফর কোশ্চেন হয়েছিল এবং সাসপেন্ড করা হয়েছিল সংসদের, সেইভাবে ওনার কমিটি এটার জন্য গঠন করা হোক, এর আগেও হয়েছিল কমন কাউন্সিলের নেতৃত্বে না, সেটা কি কি প্রভিশন আছে হবে, যেহেতু মাননীয় স্পিকার হচ্ছেন প্রমুখ, তার কাছে উনি কমপ্লেন করেছেন, তিনি প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন এবং নিশিকান্ত দুবে তার তথ্য সমস্ত প্রমাণ সহ কমিটির সামনে এফআইআর হয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছে, জবাব দিয়েছেন, সে তো অন রেকর্ড আছে সব, এবং সেটা হয়তো কমিটি আবার রাহুল গান্ধীকেও ডাকতে পারে যেহেতু ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, তো সে কমিটি তার যে ক্ষমতা আছে এখতিয়ার আছে তার মধ্যে তারা বিচার করে রিপোর্ট স্পিকারকে দেবেন। দাদা বিরোধীরা বারবার বলছে যে ঐতিহাসিক ঘটনা ঘটছে যেখানে শাসক দল অধিবেশন চালাতে দিচ্ছে, হ্যাঁ এটাই হতো, ওনারা কি এটা কি ওনারা একচেটিয়া ছিল নাকি, ওনারা চিৎকার করে পার্লামেন্ট বন্ধ করবেন, গলার কার কত জোর, পরীক্ষা হচ্ছে আজকে, আমরাও পরীক্ষা দিয়েছি 20 মিনিট, তারপরে চুপ করে বসে পড়েছেন ওনারা, বিশেষ করে কংগ্রেসীরা, তারপরে ম্যাডাম এসছেন, তার রাহুলবাবু এসছেন, তারপরে শান্ত হয়ে গেছেন, দেখেছে দাদারও দাদা আছে, এটা বুঝতে পারছি। রাহুল ক্ষমা আছে যে পার্লামেন্ট একদমই চলবে না, সেটা তো পার্লামেন্ট এসেনি, স্পিকার তিনি ঠিক করবেন, ক্ষমা চাওয়া ক্ষমা তো চাইতেই হবে, উনি যে অপরাধ করেছেন, এক তো পার্লামেন্টে একটা অপরাধ করেছেন, তারপরে দেশকে যেভাবে বদনাম করার জন্য বিদেশে সাহারা নিয়েছেন, তার এই যে ভারত জোড়ো যাত্রা এবং কেন্দ্রীয় ভাষণ, এটা একটা ছক দেশকে বদনাম করার জন্য, দেশ বিরোধী শক্তিগুলোকে একত্রিত করে মোদীর বিরুদ্ধে লড়াবার জন্য, সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এটা দেশের প্রতি মহা অপরাধ তিনি করেছেন। উনি তো রাহুল গান্ধী বারবার বলছেন যে স্বয়ং প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে গিয়ে দেশের বদনাম করেছেন, উনি কিছুই করেন, কবে সে তথ্য দিন না, তথ্য দিয়ে বলছেন যে চীনে গিয়ে বলেছেন যে এরকম 7 দশকে কিছু ইয়ে হয়নি, ওনার 7 দশকে কিছু হয়নি, মিথ্যা কি বলেছে সেটা সবাই জানে, সেই জন্য তিন পাত্তা দিত, আর শীত ঘাবড়াচ্ছে কেন, কিছু হয়নি বলাটা তো সে বলতেই পারে, কিন্তু গণতন্ত্র নেই, স্পিকার পার্লামেন্টের মধ্যে কি হয়েছে, এটা কেমব্রিজে গিয়ে ভাষণ দেবে, অধিকার একজন সাংসদের তো এটা শপথ বাক্য যে পাঠ করেছেন তার বিরুদ্ধে বলেছেন, আগামী দিনে বিচার হবে। কংগ্রেস বলছে যে পার্লামেন্টে তৃণমূলের সুর এবার অনেক অনেক নরম, কংগ্রেসের সঙ্গে নেই, বিরোধীদের সঙ্গে নেই, তাহলে কি আপনাদের সঙ্গে সেটিং হয়েছে? যত ইলেকশন আসছে বোধহয় হনিমুন শেষ হয়ে যাচ্ছে, অপেক্ষা করুন, সেটা ওনারা ঠিক করুন, কার সুর কার সঙ্গে মিলবে, মিলে সুর মেরা তোমারা কার সঙ্গে কার মিলছে আমরা বুঝতেই পারছি না, এই করতে করতে বোধহয় 24-এর ইলেকশনটা পার হয়ে যাবে। না অধীর বাবু নাকি সাগর দিঘির পরে বলেছেন বিজেপি সিপিএম কংগ্রেস এক হয়ে তৃণমূলকে হারাতে হবে, আপনি তার পক্ষে আছেন? অধীরবাবু আজকে বলছে বৈশাখীর দরকার আছে, বিজেপির কাউকে দরকার নেই, বিজেপি একা লড়াই করে জিতছে, কেউ যদি আসে আমরা না বলবো, গণতন্ত্রে সবার জায়গা আছে। কংগ্রেস এমপি কেসি বেনিগোপাল নে প্রিভিলেজ মোশন মুভ কিয়া হ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে এগেইনস্ট, কি উন্হোনে ডেরোগেটরি রিমার্কস ইউজ কিয়ে হ্যায় সোনিয়া গান্ধী অর রাহুল গান্ধী। बिल्कुल सही है, कोई भी कर सकता है, उसके लिए एविडेंस देना पड़ता है क्या है नहीं है लिखित में, आपका वक्तव्य के और सपोर्ट में आपको देना पड़ता है डॉक्यूमेंट, जैसा कि निशिकांत दुबे ने पूरा इतिहास उठा कर लाया, कैसे सुब्रमण्य स्वामी को और कैंसिल किया गया था मेंबरशिप से लेकर क्या चर्चा हुई थी उस समय, सारे विषय रखा उन्होंने, तो कंप्लेंट मेरे खिलाफ भी कोई कर सकता है, मैं भी किसी को बोल सकता हूँ, लेकिन तथ्य के आधार पर सब।
बीजेपी एमपी निशिकांत दुबे ने एक बात की है कि कॉन्स्टिट्यूट करना चाहिए स्पेशल कमेटी जिससे कंसिडर किया जाए राहुल गांधी को एक्सपेल करने से पार्लियामेंट में। कैसे देखते हैं सर? प्रिविलेज कमेटी में उन्होंने जो कंप्लेन की थी उनकी सुनवाई हुई है प्रिविलेज कमेटी में, माननीय स्पीकर ने प्रिविलेज कमेटी को विषय भेजा था तो उसका आधार पर कमेटी के जो इख्तियार उसके आधार पर काम हो रहा है, वो पूरा सुनवाई होने के बाद रिपोर्ट आएगा स्पीकर के पास, फिर जो आगे क्या कार्रवाई। मल्लिकार्जुन खड़गे ने कहा है कि बीजेपी एंटी नेशनल बोलती है हमें, लेकिन उन्होंने कभी भी फ्रीडम इंडिया की फ्रीडम मूवमेंट में कभी भी पार्ट नहीं लिया, ये खुद ही एंटी नेशनल है और ये अनएम्प्लॉयमेंट और इन्फ्लेशन जैसे मुद्दों को डिविएट करने की कोशिश। उन्होंने पार्ट लिया था, लाखों करोड़ों लोग पार्ट लिया मूवमेंट में, इसका मतलब ये है कि देश का कुछ भी बदनाम कर सकते कहीं भी जाकर, अधिकार उनको किसने दिया और उन्होंने थोड़ी ना पार्ट लिया, कोई किया था कोई कमा रहा है, थोड़ी होता है।